वेलकम बैक एवरीवन। आज के हमारे टॉपिक ऑफ डिस्कशन कोलपिट्स एंड क्रिस्टल ऑसिलेटर, कोर्स टाइटल फंडामेंटल्स ऑफ इलेक्ट्रॉनिक्स। इंटेंडेड लर्निंग ऑब्जेक्टिव्स, आफ्टर कंप्लीशन ऑफ द लेक्चर वीडियो अ स्टूडेंट विल बी एबल टू एक्सप्लेन द वर्किंग ऑफ अ कोलपिट्स ऑसिलेटर, एक्सप्लेन द वर्किंग ऑफ अ क्रिस्टल ऑसिलेटर। তো আজকে আমরা এই দুটো টাইপ অফ অসিলেটর সার্কিটস পড়ব। কোলপিটস অসিলেটর, এখানে আমরা একটা অ্যাম্পলিফায়ার ইউজ করেছি। এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে একটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার ইন ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, এবং এখানে আমরা কালেক্টর থেকে বেসে একটা ফিডব্যাক দিয়েছি, যেখানে ফিডব্যাক নেটওয়ার্কটা এখানেও হচ্ছে একটা এলসি ট্যাঙ্ক নেটওয়ার্ক, যেরকম আমরা হার্টলিস অসিলেটর ইউজ করেছিলাম। কিন্তু এখানে আমরা কি করছি, ট্যাপিং পয়েন্টটাকে ইন্ডাক্টরের মাঝে না দিয়ে দুটো ক্যাপাসিটরের মাঝে দিয়েছি। এর কি অ্যাডভান্টেজ আমরা পরে দেখছি, এবং এলসি ট্যাঙ্ক নেটওয়ার্ক কিভাবে কাজ করে আমরা আগের যখন লেকচার ভিডিওতে ফেজ শিফট অসিলেটর এবং হার্টলিস অসিলেটর পড়েছি সেই ক্ষেত্রে ডিসকাস করেছি। না হলে তোমরা ভিডিওটা অবশ্যই আরেকবার দেখে নেবে। দ্য বেসিক কনফিগারেশন অফ দ্য কোলপিটস অসিলেটর resembles that of a Hartley oscillator, but the difference is that in the latter, মানে in case of, in the former, মানে in case of Colpitts oscillator, the tapping of the LC tank subcircuit is now made at the junction of the capacitance voltage divider. তো capacitive pointে আমরা এখানে tapping করেছি instead of the inductor as in case of Hartley oscillator. তো এটা করে কি সুবিধে হলো আমরা পরে দেখছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু ট্যাপিংটা দুটো ক্যাপাসিটরের মাঝে করেছি। দ্য অ্যাডভান্টেজ অফ দিস টাইপ অফ ক্যাপাসিটিভ সার্কিট কনফিগারেশন ইজ দ্যাট উইথ লেস মিউচুয়াল ইন্ডাক্টেন্স দ্য ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি অফ দ্য সার্কিট ইজ ইমপ্রুভড। আমরা যখন ইন্ডাক্টরকে দুটো ভাগে ভাগ করেছিলাম, আমরা একটা দুটো দুটো ইন্ডাক্টরের মধ্যে একটা মিউচুয়াল ইন্ডাক্টেন্সের এফেক্ট চলে এসেছিল, মানে একটার ইন্ডাক্টেন্স অন্য ইন্ডাক্টেন্স ভ্যালুটাকে ইনফ্লুয়েন্স করছিল, যার জন্য ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট সিগন্যাল তার স্টেবিলিটিটা ভেরি করছিল, চেঞ্জ হচ্ছিল। তো আমরা যখন ক্যাপাসিট্যান্সের মিডল পয়েন্টটাকে এখানে ট্যাপ করলাম, সেই প্রবলেমটা এখানে চলে গেল। সেই জন্য কোলপিটস অসিলেটরের ক্ষেত্রে আউটপুট যে সিগন্যালটা পাচ্ছি তার ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি অনেক বেশি। The frequency of oscillations for Colpitts oscillator is given by Ft equals to 1 by 2 pi into root over L into C total, যেখানে C total is a parallel, is the combination, is a series combination of C1 and C2, যেখানে C total বা C equivalent is given by C1 into C2 by C1 plus C2. তো এইভাবে আমরা দেখলাম কোলপিটস অসিলেটরের ক্ষেত্রে আমরা কিভাবে 180 ডিগ্রি ফেজ শিফটটা দিই, এবং এর জন্য বেসিক ট্যাঙ্ক এলসি সার্কিট অপারেশন, যেটা আমরা অলরেডি আগের লেকচার ভিডিওতে দেখেছি তাই রিপিট করিনি, যারা দেখোনি দেখে নিও। তো এখানে শুধু ডিফারেন্স বিটুইন হার্টলি অ্যান্ড কোলপিটস অসিলেটর হচ্ছে যে আমরা এখানে ক্যাপাসিটরটাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি ইন দ্য এলসি ট্যাঙ্ক সার্কিট। নেক্সট আমরা পড়বো ক্রিস্টাল অসিলেটর। তার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল কাকে বলা হয়। পিজো ইলেকট্রিক ক্রিস্টাল হচ্ছে একটা ক্রিস্টাল যেটা কোয়ার্টজে তৈরি হয় এবং তার দুধারে দুটো মেটালাইজড ইলেকট্রোডস থাকে। এর প্রপার্টিটা কি, আ কোয়ার্টজ ক্রিস্টাল এক্সিবিটস আ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি হুইচ ইজ নোন অ্যাজ পিজো ইলেকট্রিক এফেক্ট। সেটা কি, When a mechanical pressure is applied across the faces of the crystal, a voltage which is proportional to the mechanical pressure appears across the crystal, that is between points 1 and 2. Piezoelectric crystal er property hoche, jodi ei crystal ke mechanically tumi ekta pressure dao, tahole ei point e এই 1 and 2 পয়েন্টে যদি দুটো ইলেকট্রোড লাগানো থাকে সেখানে একটা ভোল্টেজ তৈরি হয়, ইলেকট্রিক্যাল ভোল্টেজ তৈরি হয়। তার মানে পিজো মানে প্রেশার, যেটা তুমি দিলে সেখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হলো, তাই পিজো ইলেকট্রিক এফেক্ট। দ্য ভোল্টেজ কজেস ডিস্টর্শন অফ দ্য ক্রিস্টাল অ্যান্ড দ্য ডিস্টর্টেড অ্যামাউন্ট উইল বি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ
and also an alternative voltage applied to the crystal causes it to vibrate at its natural frequency. আমরা যখন এরকম একটা সিগন্যাল পাচ্ছি, ইলেকট্রিক্যাল সিগন্যাল পাচ্ছি, সেই সিগন্যালটা যখন ক্রিস্টালে দেওয়া হচ্ছে, মানে উল্টো ইনভার্স পিজো ইলেকট্রিক এফেক্ট, যদি মেকানিক্যালি ক্রিস্টালটার ভাইব্রেশন হয় তাহলে ওয়ান আর টু পয়েন্টসে আমি ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবো, তাহলে ওয়ান আর টু পয়েন্টে যদি আমি ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যাপ্লাই করি তখন কি হবে, ইনভার্স পিজো ইলেকট্রিক এফেক্ট হবে, মানে ক্রিস্টালটা কি হবে, ভাইব্রেট করতে শুরু করবে মেকানিক্যালি। তো সেই মেকানিক্যাল ভাইব্রেশন ক্রিস্টালের জন্য আমি যদি এই ক্রিস্টালের অ্যাক্রসে কোনো ইনপুট সিগন্যাল দিই, আউটপুটেও কিন্তু আমি একটা রেজোনেন্ট সিগন্যাল পাবো, উইচ উইল বি অসিলেটিং অ্যাট ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই পিজো ইলেকট্রিক সাবস্টেন্স ইউজ করা হয় রোবোটিক্সে, রোবট তৈরি করার জন্য, যেখানে যখন আমরা রোবটের বিভিন্ন মুভিং পার্টস লাইক হ্যান্ডস, লাইক ফেস, ফেস পার্টস, সেখানে যখন আমরা ইলেকট্রিক্যাল কোনো সিগন্যাল ইনপুট দিই সেখান থেকে মেকানিক্যাল মুভমেন্ট হয়, তো সেখানেও কিন্তু রোবোটিক্সেও কিন্তু আমরা পিজো ইলেকট্রিক্যাল মাটেরিয়াল ইউজ করে থাকি। তো এই পিজো ইলেকট্রিক ক্রিস্টাল ইউজ করে আমরা যে অসিলেটরটা তৈরি করি সেটার নাম হচ্ছে ক্রিস্টাল অসিলেটর, যেটা আমরা সাবসিকুয়েন্ট স্লাইডে স্টাডি করব। ক্রিস্টাল অসিলেটর, তো এইখানে আমরা আবারও একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশনে কমন এমিটার কনফিগারেশন নিয়েছি অফ আ ট্রানজিস্টার, যেটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, এবং এই ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ারের আউটপুটের যে সিগন্যালটা রয়েছে সেটা বাই ডিফল্ট 180 ডিগ্রি ফেজ শিফট থাকবে তার ইনপুটের রেসপেক্টে, বাদ বাকি 180 ডিগ্রি ফেজ শিফটটা আমরা এই ক্রিস্টাল অসিলেটর, যেটা কিনা একটা পিজো ইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে তৈরি, সেটার সাহায্যে দিলাম। ক্রিস্টাল অসিলেটর সার্কিট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ দ্য ইনভার্স পিজো ইলেকট্রিক এফেক্ট, যেটা আমরা আগের স্লাইডে বুঝলাম। The output voltage across the collector of the transistor will cause mechanical deformation of the quartz crystal. আমরা যে আউটপুটে একটা সিগন্যাল পেলাম across the capacitor, সেই সিগন্যাল বা সেই ভোল্টেজ সিগন্যালটা কি করছে, এই যে ক্রিস্টালটা রয়েছে সেই ক্রিস্টালটার একটা মেকানিক্যাল ভাইব্রেশন বা ডিফরমেশন তৈরি করছে। The quartz crystal will start vibrating at its natural frequency, showing mechanical resonance. তো যখনই এর অ্যাক্রসে একটা ভোল্টেজ পেলো এই ক্রিস্টাল অসিলেটরের অ্যাক্রসে, তখন সেখানে একটা মেকানিক্যাল ডিফরমেশন বা ডিস্টরশন আসবে এবং এই ক্রিস্টালটা মেকানিক্যাল রেজোনেন্সে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করা শুরু করবে। দ্য পিজো ইলেকট্রিক এফেক্ট প্রডিউসেস অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল অফ ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, এবং এইভাবে যখন মেকানিক্যাল রেজোনেন্স তৈরি হবে আমি এই মেকানিক্যাল সিস্টেমের একটা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট ভাবতে পারি, সেটা একটা কম্বিনেশন অফ ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্টেন্স দিয়ে সার্কিট তৈরি করবে, সেটা আমাদের অত ডিটেলসে স্টাডি করার দরকার নেই। শুধু আমরা বুঝলাম যে এইভাবে পিজো ইলেকট্রিক এফেক্ট তৈরি করার জন্য এখানে একটা মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি তৈরি হলো অ্যাট রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকুলার মাটেরিয়াল, এবং সেইখান থেকে সেই মেকানিক্যাল ভাইব্রেশন থেকে আবারও পিজো ইলেকট্রিক এফেক্টের জন্য একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ডেভেলপ করবে, যে সিগন্যালটা সেই 180 ডিগ্রি ফেজ শিফটকে দেবে এবং আমরা ডিজায়ার্ড কন্ডিশন অফ পার্কহসেন ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করতে পারবো। অ্যাপ্লিকেশনস অফ ক্রিস্টাল অসিলেটর, এই ধরনের ক্রিস্টাল অসিলেটর কোথায় ইউজ করা হয়? দ্য ক্রিস্টাল অসিলেটরস আর ইউজড টু জেনারেট ক্লক পালসেস অফ ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি অ্যাট দ্য ইনপুট অফ মাইক্রোপ্রসেসরস অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার্স। আমরা মাইক্রোকন্ট্রোলার, ছোট ছোট যেগুলো তোমরা কম্পিউটার, মোবাইল, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটসে ইউজ করা হয়, সেই ছোট ছোট প্রসেসর এবং কন্ট্রোলারের মধ্যে যে ক্লক ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয় সেটা এই ক্রিস্টাল অসিলেটরের সাহায্যে দেওয়া হয়।